জোড়া মিছিলের অনুমতি চেয়ে মামলা, পুলিশের অনুমতি না পাওয়ায় আদালতে সিপিএম। জুনিয়র চিকিৎসকদের মিছিলের অনুমতিতেও জট, আদালতের নির্দেশে মামলা, কাল শুনানি। অনবাংশ নিয়োগী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। অনবাংশ, আদালতে যে মামলা রয়েছে তার শুনানি কালকে রয়েছে, ঠিক কি কি বিষয়কে সামনে রেখে এই মামলাগুলো করা হয়েছে? দেখো, সেটা হচ্ছে মূল বিষয় যে আগামী দিনে ধর্মতলায় র্যালি করতে চায় বামেরা এবং ডাক্তাররা একটি সংগঠন, কিন্তু কলকাতা পুলিশ সেই অনুমতি দিচ্ছে না। কলকাতা পুলিশ বলছে গোটা ধর্মতলা এলাকা জুড়ে 144 ধারা হাজারের ধারা তার জারি করা রয়েছে। কাল রাতে তারা জানিয়ে দিয়েছে পুলিশ, এমন তো অবস্থায় লেফট পার্টি এবং ডাক্তার সংগঠন তারা কিন্তু র্যালি করার অনুমতি পাচ্ছে না। এই মর্মে তারা আজকে বিচারপতি ভরদ্বাজের বিষয়ে তারা মেনশন করেন, বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। আগামীকাল এই দুটি জোড়া মামলা শুনানি হবে, অর্থাৎ আগামীকাল ভাগ্য নির্ধারণ করছে দুই সংগঠনের যে তারা হাইকোর্ট থেকে র্যালি করার অনুমতি পাবেন কিনা। ধন্যবাদ অনবাংশ। জোড়া মিছিলের অনুমতি চেয়ে মামলা, পুলিশের অনুমতি না মেলায় আদালতে সিপিএম। অন্যদিকে জুনিয়র ডাক্তারদের মিছিলের অনুমতিতেও জট, আদালতের নির্দেশে মামলা, কাল এ বিষয়ে শুনানি রয়েছে। জোড়া মিছিলের অনুমতি পুলিশের তরফ থেকে পাওয়া যায়নি, একদিকে সিপিএম এর মিছিল যেখানে পুলিশের তরফ থেকে অনুমতি পাওয়া যায়নি, অন্যদিকে জুনিয়র ডাক্তাররা তারাও মিছিল করতে অনুমতি চেয়েছিল কিন্তু পুলিশের অনুমতি সেখানেও মেলেনি। আর এই দুটো বিষয়কে সামনে রেখে আদালতে মামলা, কাল শুনানি রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।